নমস্কার পিঙ্কির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খাসির তেল দিয়ে মাশকলাই ডাল রান্না করে দেখাবো রান্নাটি করার জন্য এখানে আমি খাসির তেল নিয়েছি থেঁতো করা রসুন নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি লবণ জিরে গুঁড়ো হলুদ গোটা জিরে আর লাগবে মাশকলাই ডাল চলুন তাহলে রান্নাটি করে দেখাই আগে থেকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে এবার আমি শুকনো খোলায় ডালটা ভেজে নেব ডালটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ডালটা ভাজা হয়েছে এবার নামিয়ে নেব ডালটা ভেজে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এখানে আগে থেকেই প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে সিদ্ধ করে নেব ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম থেঁতো করা রসুন দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটাকে 8-9 বার সিটি দিয়ে নেব ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার এখানে আবারো জল দিয়ে দিচ্ছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ফুটিয়ে নেব ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এবারে খাসির তেলগুলো দিয়ে দিলাম অল্প করে লবণ দিলাম হলুদ দিলাম এটাকে হালকা করে ভেজে নেব তেলটা ভাজা হয়েছে এবার নামিয়ে নেব তেলে গোটা জিরে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম এক চামচ এবারে আদা বাটাটা দিলাম ভালো করে ভেজে নেব সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব এবারে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে খাসির তেলটা দেব ডালটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটি করতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন